জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে উদ্ধারে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী প্রস্তুতি নিচ্ছে। গতকাল মঙ্গলবার সোমালি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তবে এমভি আব্দুল্লার মালিকপক্ষ বলছে এই বিষয়ে তারা কিছুই জানে না। এখন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, ওয়াল্টন মিলেনিয়াল। সোমালিয়ার পুন্টল্যান্ডের জলদস্যু অধ্যুষিত আধা স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী জানায়, এমভি আব্দুল্লাহকে জিম্মি করা জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে প্রস্তুত রয়েছেন তারা। মূলত আন্তর্জাতিক নৌবাহিনী জিম্মি জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পাওয়ার পর সোমালি পুলিশ প্রস্তুত রয়েছে বলে এই বিবৃতিতে জানানো হয়। অপরদিকে জাহাজটির মালিক এসআর শিপিং এর মূল সংস্থা কেএসআরএম এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাহাজটিতে অভিযান চালানোর তীব্র বিরোধিতা করেছেন। গতকাল দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ক্রুদের জীবন বিপন্ন হতে পারে এমন কোনো সামরিক পদক্ষেপকে আমাদের প্রতিষ্ঠান সমর্থন করে না। তিনি আরও দাবি করেন যে বাংলাদেশ সরকারও সংশ্লিষ্ট নৌবাহিনীকে জোরপূর্বক অভিযান না চালানোর জন্য জোরালো অনুরোধ জানিয়েছেন তারা। এই কর্মকর্তা আরও বলেন, আলোচনার মাধ্যমে আমরা এ সংকট সমাধান করতে চাই।